রোহিঙ্গা ইস্যু নিয়ে অবশেষে মুখ খুললেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সাং সুচি তবে এ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আর সতর্ক বার্তার বিষয়ে তার দেশের সরকার ভীত নয় বলে মন্তব্য করেন পাশাপাশি রাখাইন রাজ্যের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি সকালে রাজধানী নাইপিদোতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সুচি এতে তার দেশে সংখ্যালঘু নিধনের কথা অস্বীকার করেন তিনি অন্যদিকে গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অংসাং সুচি এবং সেনাপ্রধান সহ দেশটির অন্য সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক গণ আদালতে বিচার শুরু হয়েছে শুক্রবার মিয়ানমার সময় সকাল দশটায় রায় ঘোষণা হবে রণক হাসানের রিপোর্ট রোহিঙ্গা সংকট নিয়ে এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মিয়ানমার স্টেট কাউন্সিলের অং চাং তিনি বলেন রাখাইন রাজ্যে চলমান এই সংকট সৃষ্টির কারণ খুঁজে বের করার চেষ্টা করছে তার সরকার বিপুল সংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে পালিয়ে যাওয়ার বিষয়েও মিয়ানমার সরকার অবহিত আছে বলে জানান তিনি and these clashes resulted in loss of lives Injuries, burning of villages, and the displacement of peoples in the affected areas. Many Muslims fled to Bangladesh. Since then, the government has been making every effort to restore peace and stability. যে কোনো সময় শুরু করতে প্রস্তুত রয়েছে মিয়ানমার সরকার তবে কোনো একটি ধর্ম বা জাতিগোষ্ঠীর কথা না ভেবে সব পক্ষের স্বার্থের কথা বিবেচনায় রেখেই তার সরকার সংকট সমাধানের চেষ্টা করছে বলেও জানান তিনি only that our world can go forward. All conflict arises either out of hate or out of fear. It is only by removing the sources of hate and fear that we shall be able to remove conflict from our country and from our world. এ অবস্থায় গণহত্যা ও বিরোধী অপরাধের অভিযোগে সূচি ছাড়াও সেনাপ্রধান সহ দেশটির ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সোমবার মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে একটি আন্তর্জাতিক আদালতে বিচার শুরু হয়েছে শুক্রবার স্থানীয় সময় সকাল দশটায় পিপলস ট্রাইব্যুনাল নামে এই পিপিটি আদালতের রায় ঘোষণা হবে আদালতের শুনানিতে দেয়া জবানবন্দি থেকে জানা গেছে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে মিয়ানমারের সামরিক বাহিনী পুলিশ অন্যান্য বৌদ্ধ মিলেশিয়া এবং দেশটির বর্তমান বেসামরিক সরকারকে অভিযুক্ত করা হয়েছে রনক হাসান বাংলা টিভি ঢাকা রোহিঙ্গায় ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের কোনো প্রত্যাশা নেই বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে ট্রাম্প তার নিজের ভাবনা স্পষ্ট করে দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি বিস্তারিত